হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো বন্ধুরা, আজকের বিষয় হচ্ছে যে আপনি সিএসসি পোর্টাল থেকে এবং আইআরসিটিসির এজেন্সি আইডি নেওয়ার ফলে এবং সেইভাবে আপনি কিভাবে টিকিট কাটবেন, আইআরসিটিসি এজেন্ট আইডি নেওয়ার পর আপনি কিভাবে টিকিট কাটবেন এবং সেই স্টেপ বাই স্টেপ আমি এই ভিডিওতে দেখাতে থাকব। তো পুরো ভিডিওটি বন্ধুরা দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেল ফর্ম ফিল আপ টিপসে যদি নতুন হয়ে থাকেন তো অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন সবার আগে নতুন নোটিফিকেশান পেতে। তো বন্ধুরা, সেটার জন্য প্রথমে আমাকে চলে যেতে হবে ডিজিটাল সেবা পোর্টালে এবং সেটা লগ ইন করে নিতে হবে। ডিজিটাল সেবা পোর্টাল লগ ইন করে নেওয়ার পরে তো লগ ইন হয়ে গেছে ডিজিটাল সেবা পোর্টাল এবং সেখানে আমাকে দেখে নিতে হবে যে আমার ব্যালেন্স কত আছে। যেহেতু টিকিট কাটার জন্য যথেষ্ট ব্যালেন্স ওখান থেকে কাটা হয়, কারণ মেন যে ওয়ালেট, ওয়ালেটের মাধ্যমে সেখান থেকে টাকাটা কাটা হয়। তাহলে আমাকে সেখান থেকে দেখে নিতে হবে যে আমার ওয়ালেটে ব্যালেন্স আছে কি না। সেটার জন্য আমি চলে যাব এখানে ওয়ালেট এবং নিচে আছে সামারি, সেখানে আমি ক্লিক করব। তো সামারিতে ক্লিক করার পরে এখানে কিন্তু আমার ব্যালেন্স শো করবে, যেহেতু এখানে NAN দেখাচ্ছে সার্ভার ডিস্টার্বের কারণে। তো সে আরেকবার আমি একবার দেখে নেব। হ্যাঁ, তো ওয়ালেটে ক্লিক করার পরে দেখুন এখানে আমার ব্যালেন্স শো করছে এবং টোটাল ব্যালেন্স কত আছে সেটা করছে। তো ব্যাপারটা হচ্ছে যে এখানে মিনিমাম 100 টাকা ব্যালেন্স এখন রাখতে হয় এবং বাকি যে টাকাটা থাকবে সেটা আপনার ওয়ালেট ব্যালেন্স, সেখান থেকে আপনি টিকিটটা কাটতে পারবেন। তো টিকিটটা কাটার জন্য আমাকে চলে যেতে হবে IRCTC.co.in ওয়েবসাইটে। IRCTC.co.in ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে ডান দিকে দেখবেন তিনটে লাইন আছে এবং সেখানে গিয়ে লগ ইন অপশান পেয়ে যাবেন। তো লগ ইন অপশানে গিয়ে আপনি এখানে কিন্তু লগ ইন করে নেবেন। এটা কিন্তু এজেন্সি লগ ইন, এটা কোনো পার্সোনাল লগ ইন নয়। তো এজেন্সি আইডি দেওয়ার পরে এবং পাসওয়ার্ড দেওয়ার পরে সেখানে কিন্তু আমি এখানে এজেন্ট লগ ইন করে নেব। তার জন্য আমাকে একটা ক্যাপচার দিয়ে দিতে হবে এবং ক্যাপচার দিয়ে দেওয়ার পরে কিন্তু আমার ওটিপি চলে আসবে এবং সেই ওটিপিটা কিন্তু আধারের মাধ্যমে আসবে। তো যে মোবাইল আধারের সঙ্গে যে মোবাইল নাম্বার লিংক করা আছে সেই মোবাইলে কিন্তু আপনার ওটিপি চলে আসবে। তো ওটিপি চলে এসছে এবং আমি সেই ওটিপি এখানে পুট করে দেব। পুট করে দেওয়ার পরে এবার দেখবেন পোর্টালটা আমার কিন্তু খুলে যাবে। তো পোর্টালটা খুলে যাওয়ার পরে এখানে দেখুন বুক টিকিট যে অপশান আছে ফ্রম অ্যান্ড টু। তো ফ্রম কোথা থেকে, তো আমি যেখান থেকে আসছি এবং যেখানে যাব তো সেটার জন্য ফ্রম এবং টু অপশান আছে এবং কোন ডেটে আপনি জার্নি করছেন সেটা আপনি লিখে দেবেন। তো তারপরে সার্চ বলে যে অপশান আছে সে সার্চ বাটনে আমি চলে যাব। সার্চ বাটনে চলে যাওয়ার পরে এখানে কিন্তু সব ট্রেনগুলো শো করবে এবং ট্রেনগুলো শো করার পরে তার অ্যাভেলেবেল এবং তার কতগুলো সিট ফাঁকা আছে এবং প্রাইস কত সব কিছু কিন্তু এখানে শো করব। তো আমি এখানে যে ট্রেনটার টিকিট বুক করব সেই ট্রেনটার আমি খুঁজে বার করে সেখানে চলে যাব। তো আমি এখন এই ট্রেনটা বুকিং করব, যে ট্রেন নাম্বারটা হচ্ছে 03011 এবং সেটা টাইম আছে 15:25, মানে 3:25 সেটা হাওড়া থেকে ছাড়বে। তো সেক্ষেত্রে আমি সেকেন্ড সিটিং বুকিং করব বা এসি আপনি বুকিং করতে পারেন। এখানে দেখুন অ্যাভেলেবেল টিকিট দেখাচ্ছে 698, সেটা সেকেন্ড সিটিং চেয়ার কার, এবং এসি চেয়ার কার যেটা আছে সেটা 117 আছে। এবং সেখানে এখানে দেখুন টিকিট প্রাইসও দেওয়া আছে, এখানে টিকিট প্রাইসও দেওয়া আছে প্রত্যেকটা। তো আমি সেকেন্ড সিটিংয়ে গিয়ে এবং বুক যে নাও অপশান আছে এবং অ্যাগ্রি যে অপশান আছে সেখানে ক্লিক করব। অ্যাগ্রি করার পরে এবং বুক নাও করার পরে এখানে দেখবেন কাস্টমার প্যাসেঞ্জার ডিটেলস দেওয়ার জন্য অপশান দিয়ে দেবে। তো প্যাসেঞ্জার ডিটেলস আমাকে পুট করে নিতে হবে। প্যাসেঞ্জার ডিটেলসগুলো আমি ফিল আপ করে নিচ্ছি। তো প্যাসেঞ্জার ডিটেলস ফিল আপ করে নেওয়ার পরে এখানে দেখবেন কন্ট্যাক্ট নম্বর চাইবে এবং সে কন্ট্যাক্ট নম্বর আপনাকে দিয়ে দিতে হবে। এই কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া হয় কারণ আপনার নাম্বারে আপনার ইনফর্ম করে দেওয়া হয় ট্রেন কখন ছাড়বে এবং সিট নাম্বার কত সেটাও জানিয়ে দেওয়া হয়। এছাড়া ক্যান্সেলেশনের ক্ষেত্রে এই কন্ট্যাক্ট নাম্বারের উপরে একটা ওটিপি যায়, সেটার জন্য এই কন্ট্যাক্ট নাম্বারটা খুবই জরুরি। তো সেক্ষেত্রে ডেস্টিনেশন বলেছে অ্যাড্রেস, তো ডেস্টিনেশন অ্যাড্রেসটা আমাকে ফিল আপ করতে হবে যেখানে যাচ্ছে। তো সেটার জন্য আমি সেই ডেস্টিনেশন অ্যাড্রেসটা আমি ফিল আপ করে নেব। ফিল আপ করে নেওয়ার পরে এখানে পিনকোড দেওয়ার পরে পরেই অটোমেটিক এখানে কিন্তু স্টেট এবং ডিস্ট্রিক্ট সিলেকশন হয়ে যাবে। এখানে আমাকে পোস্ট অফিসটা সিলেকশন করে নিতে হবে। এখানে দেখুন আদার্স প্রিফারেন্স, এখানে যদি অটো আপগ্রেডেশন থাকে, অনেক সময় কি হয় যে আরএসি বা ওয়েটিং টিকিট থেকে থাকে, তো সেক্ষেত্রে যদি আপনি দূরের ডেটে কেটে থাকেন তো সেক্ষেত্রে আপনি কনসিডার অটো আপগ্রেডেশন করলে অটোমেটিক সেগুলো কিন্তু কনফার্ম হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া কি বুক ওয়ানলি ইফ কনফার্ম বেথ
আর অ্যালাউড। যদি আপনি শুধু বুক টিকিট মানে কনফার্ম টিকিটই বুক করতে চান তাহলে এই বক্সে টিক করবেন, আমি যেহেতু টিক করে দিলাম। এছাড়া যদি আপনি কোচ নম্বর ই করতে চান, প্রিফার্ড করতে চান যে আপনি D6 বা D5 এই ধরনের কোচে আপনি যাবেন বা আপনার কামরা নম্বর ফিক্সড আছে ওই নম্বরে আপনি চাপবেন, তাহলে সেক্ষেত্রে যদি ফাঁকা থেকে থাকে তাহলে সেটার জন্য আপনি এখানে প্রিফার করলে পরে ওই কামরাতে আপনার কিন্তু সিটটা দেওয়া হয়। এছাড়া এখানে আছে ট্র্যাভেল ইন্স্যুরেন্স, সে ট্র্যাভেল ইন্স্যুরেন্সের জন্য ডিউ ওয়ান টু টেক ট্র্যাভেল ইন্স্যুরেন্স 0.49 পার পারসন। তো এখানে খুবই কম সীমিত টাকার মধ্যে আপনি কিন্তু ট্র্যাভেল ইন্স্যুরেন্স পেয়ে যাচ্ছেন, যেটা কোনো কারণবশত যদি ট্রেনের অ্যাক্সিডেন্ট হয়ে থাকে বা কোনো ট্রেনের দুর্ঘটনা হয়ে গেল তো সেক্ষেত্রে আপনি ওই ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে বেনিফিট পেয়ে থাকবেন, বা আপনার দুর্ঘটনাকালীন যদি আপনার কোনো কিছু ক্ষতিগ্রস্ত হলো বা আপনি কোনো ডেথ হয়ে গেল তো সেক্ষেত্রে কিন্তু আপনার বাড়ির লোকও এই ইন্স্যুরেন্সের ফেসিলিটি পেয়ে যাবে। তো সেটার জন্য আমি অলরেডি ইয়েস করে দিলাম, ইয়েস করে দেওয়ার পরে কন্টিনিউ বাটনে চলে গেলাম। তো কন্টিনিউ বাটনে চলে যাওয়ার পরে আমাকে এনে শো করবে যে আপনি কোথা থেকে কোথায় যেতে চাইছেন এবং কতগুলো সিট আছে এবং তার টাইম কত আছে এবং প্যাসেঞ্জার ডিটেলস, প্যাসেঞ্জারের নামগুলো কত এবং সঠিকভাবে সেগুলো আমাকে দেখে নিতে হবে, নামগুলো কী আছে, বয়স কত আছে, সেগুলো দেখে নেওয়ার পরে এখানে কিন্তু একটা ক্যাপচার কোডের অপশান চলে আসবে। ক্যাপচার কোডের অপশান দেওয়ার পর কন্টিনিউ বাটনে চলে যাব। কন্টিনিউ বাটনে চলে যাওয়ার পরে দেখুন এখানে আরডিএস ইউআরএল অনেক ক্লিক করে নিতে হবে, এখানে রেল সিএসসি আরডিএস পিজি আইকন এখানে ক্লিক করে নিতে হবে এবং পে অ্যান্ড বুক বাটনে আমাকে চলে যেতে হবে। পে অ্যান্ড বুক বাটনে চলে যাওয়ার পরে এখানে কিন্তু অ্যামাউন্ট শো করবে এবং এখানে আপনার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পরে, ওয়ালেট পিন দেওয়ার পরে কিন্তু টিকিট কনফার্ম কাটা হয়ে যাবে এবং ওয়ালেট থেকে টাকা কেটে নেবে। তো আমি সেটা করে দেখাচ্ছি। তো ভ্যালিডেট বাটন যেটা আছে সেখানে চলে যাব এবং পেমেন্ট সাকসেস হয়ে গেছে এবং পেমেন্ট সাকসেস হয়ে যাওয়ার পরে পরে কিন্তু আমার টিকিট জেনারেট হয়ে যাবে, সেটার জন্য একটু ওয়েট করতে হবে। এবং টিকিট জেনারেট হয়ে গেছে, দেখুন এখানে কোচ নম্বর D8 কিন্তু 76, D8 77, D8 78 ও তিনটে পরপর কিন্তু আমাকে সিট দিয়ে দিয়েছে এবং সেই ইনফরমেশানটা এবং এর যে পিডিএফ কপি সেটা আপনাকে প্রিন্ট আউট করে নিয়ে নিজের কাছে রাখতে হবে। এটা আপনার ট্রেনের জার্নির কালে টিটি সেক্ষেত্রে দেখতে পারে এবং চেক করতে পারে যে আপনি কোন সিটে বসছেন বা বসতে থাকবেন। তো এখানে টোটাল অ্যামাউন্টটাও দেওয়া থাকবে যে আপনি কত টাকা দিয়ে বুক করলেন টিকিটটা এবং জার্নির ডেট, কোথা থেকে কোথায় যাচ্ছেন এবং কোন টাইমে আপনি যাচ্ছেন, সেগুলো সবই কিন্তু এই টিকিটের মধ্যে থাকবে। তো আমি এই টিকিটটাকে কি করব, প্রিন্ট যে অপশান আছে সেখানে প্রিন্ট করে নেব কিংবা আপনি পিডিএফটাকে সেভ করেও নিতেও পারেন। তো আমি যেহেতু এখন প্রিন্ট করছি না তার জন্য আমি এটাকে সেভ করে নেব। তো সেভ করে নেওয়ার পরে আমি সেটাকে ডেস্কটপ চলে যাব, ডেস্কটপে গিয়ে আমি এখানে টিকিট লিখে সেভ করে দেব। তো সেভ করে দিলাম এবং এই টিকিটটা হচ্ছে কারেন্ট বুকিং টিকিট। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অতি অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা আমাদের সঙ্গে যুক্ত থাকুন। ধন্যবাদ।